আসসালামু আলাইকুম। বরাবরের মতোই বিথিজি মল থেকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই সহজ। ইলিশ মাছ দিয়ে আমি বেগুন রান্না করব। তবে একটা বিশেষত্ব হচ্ছে, নিজের সবজি বাগান থেকে আজকে বেগুন কালেক্ট করে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর সবাই জানেন, বাগান থেকে বেগুন নিয়ে তাজা সেই বেগুন আর ইলিশ মাছ রান্না করতে কতটা মজার আর আনন্দের হয়, সেজন্যই মূলত আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। খুব ভালো লাগছিল ছাদে গিয়ে যখন আমি বেগুনগুলো নিয়ে এসেছি, আর দেখুন এখানে প্রায় 1 কেজির মতো বেগুন হয়েছে। আমি সবগুলো বেগুন নিয়ে এসেছি, এখন এই বেগুনগুলো দিয়ে ইলিশ মাছ রান্না করব। সেজন্য ফ্রিজ থেকে একটা ইলিশ মাছও নিয়ে নিলাম, আর চারপাশ থেকে এই লেজ আর ফুলকোগুলো কেটে নিচ্ছি। সরাসরি রান্নায় চলে যাই। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেল, আর সেই সাথে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। একটু ভেজে নিব। পেঁয়াজ কিছুটা যখন ব্রাউন হয়ে আসবে, যেহেতু ইলিশ মাছে খুব একটা মশলা আমি বেশি ব্যবহার করি না, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আর সেই সাথে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো। হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর বেগুনে আমি একটু ঝালটা বেশি পছন্দ করি খেতে, তাই এখানে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচ গুঁড়ো। আপনারা একটু ঝাল কমিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিব লবণ। এর চেয়ে বেশি মশলা ব্যবহার করা যাবে না, তাতে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না। তারপর এই ইলিশ মাছটা কেটে নেওয়ার পর আমি যেই মাছের টুকরোগুলো নিয়েছিলাম এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মশলাটা কষানোর পর এই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে মশলার সাথে আমি 4-5 মিনিট ধরে কষিয়ে নিব। আর যেহেতু ইলিশ মাছ হতে খুব একটা বেশি সময় লাগে না, কষানোর পর আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে না নিলে যখন বেগুন দিব মাছগুলো ভেঙে যেতে পারে, সেজন্য মাছগুলো তুলে তারপর বেগুন দিয়ে দিব। বেগুনের সাথে আমি 2টো আলু খোসা ছাড়িয়েও দিয়ে দিয়েছি, আর বেগুনের তরকারিতে আলু দিলে বাচ্চারাও বেশ পছন্দ করে, খেতেও ভালো লাগে। এখন এই বেগুন আর আলু মশলার সাথে কষিয়ে নিব, আর সেজন্য একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিব। বেগুন একটু সফট প্রকৃতির সবজি হয়, তাই খুব একটা বেশি পানির কিন্তু প্রয়োজন হয় না। আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, আর এই পানিতেই বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি উপর থেকে যে মাছের টুকরোগুলো তুলে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে। ইলিশ মাছ দিয়ে বেগুন এমনিতে কিন্তু অনেক মজার, আর যদি হয় সেটা নিজের সবজির বাগান থেকে তোলা। তা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট এপিসোডে আবারও চলে আসতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।